আমার জীবনের অভিজ্ঞতা লেখার জন্য অনুরোধগুলো যখন স্বনির্বন্ধ হয়ে উঠল, তখন এই ফকিরের পক্ষে তা এড়িয়ে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না। এরপর যখন আমি কিছু দলিল ও চিঠিপত্র হাতে পাই, তখন আমার স্মৃতিকথা লিখতে শুরু করি, আমার জন্ম থেকে আজকের দিন পর্যন্ত। এটি আমার জীবৎকালে ঘটা কিছু ঘটনার নিরেট সত্য বিবরণী। প্রিয় পাঠক, জহির দেহলবির দাস্তানি গদর গ্রন্থের লেখকের ভূমিকা থেকে পাঠ করছিলাম। দাস্তানি গদর সিপাহী বিদ্রোহের আখ্যান, লেখক জহির দেহলবি। বইটি প্রকাশ করেছে বিজ বাংলা মিডিয়া লিমিটেড। অতি সম্প্রতি বইটি প্রকাশিত হয়েছে। জহির দেহলবি কে ছিলেন আর তার স্মৃতিকথাটি কেন আজকে পাঠকের জন্য গুরুত্বপূর্ণ? জহিরের পরিবার কয়েক প্রজন্ম ধরে মোগল দরবারে উচ্চ পদে নিযুক্ত ছিলেন। জহির দেহলবির পুরো নাম সৈয়দ জহিরউদ্দিন হুসাইন জহির দেহলবি। তিনি 1857 সালের সিপাহী বিদ্রোহের একজন প্রত্যক্ষদর্শী, শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের দরবারের একজন সদস্য, একজন তরুণ কবি এবং দরবারের একজন কর্মকর্তা। সে সূত্রে 8 বছর বয়স থেকেই জহির দেহলবি মোগল দরবারের যাতায়াত শুরু হয়, যে কারণে তিনি ছোটোবেলা থেকে মোগল দরবারের রীতি রেওয়াজ, সংস্কৃতি কিংবা তার নানা ইতিহাসের সঙ্গে পরিচিত হয়ে উঠেছিলেন। সিপাহী বিদ্রোহের বিবরণ নিয়ে জহিরের লেখা স্মৃতিকথা দাস্তানি গদর কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি মোগল দরবার অবস্থানরত এবং সম্রাটের স্নেহধন্য একজন প্রত্যক্ষদর্শীর বিবরণী। এ স্মৃতিকথায় যেমন সিপাহী বিদ্রোহের নানা ঘটনার বিবরণ পাওয়া যায়, তেমনি জানা যায় সেসব ঘটনার পরিণতি এবং মানুষের জীবনে তার অভিঘাত। জহিরের লেখায় বিদ্রোহ ছাড়াও সেকালের দিল্লির মোগল দরবার, তার উৎসব, তার সংস্কৃতি, তার কবিতা চর্চা, সাহিত্য চর্চা, এসবের বিশদ বিবরণী পাওয়া যায়। ঐতিহাসিক আগর গ্রন্থ হিসেবেও দাস্তানি গদর অমূল্য। এর কারণ বহু গুরুত্বপূর্ণ তথ্য যা এতদিন হয়তো ইংরেজ ইতিহাসবিদদের কিংবা প্রত্যক্ষদর্শীদের বিবরণীতে জানা গিয়েছিল, সেসবের সঙ্গে সাংঘর্ষিক, কিংবা ভারতীয় ইতিহাসবিদরাও অনেক সময় সিপাহী বিদ্রোহকে যেভাবে বর্ণনা করেছেন তার সঙ্গে হয়তো একটু ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে এই জহির দেহলবির স্মৃতিকথায়। এখানে একটি ঘটনার কথা বিশেষভাবে উল্লেখ করা যায়। বাহাদুর শাহ জাফরের যখন বিচার হয়েছিল, তখন ব্রিটিশরা তার বিরুদ্ধে কেল্লায় বন্দি কিংবা জিম্মি থাকা বেশ কয়েকজন ইংরেজ নারী, শিশু এবং পুরুষকে হত্যার অভিযোগ এনেছিল। কিন্তু জহির দেহলবির এই বিবরণী থেকে জানা যায়, এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল বাইরে থেকে আসা বিদ্রোহীরা এবং বাহাদুর শাহ জাফর এ বিষয়ে অবগত ছিলেন না। জহির দেহলবির আত্মজীবনী 1914 সালে লাহোর থেকে প্রথমবার গ্রন্থাকারে প্রকাশিত হয়। শুরুর দিকে এই গ্রন্থটি তারাজ ই জহিরি নামে পরিচিত ছিল, পরবর্তীতে তা দাস্তানি গদর নামে বিখ্যাত হয়ে ওঠে। পেঙ্গুইন র্যান্ডম হাউস লিমিটেড 2017 সালে দাস্তানি গদর গ্রন্থের একটি পূর্ণাঙ্গ ইংরেজি অনুবাদ প্রকাশ করে, দাস্তানি গদর দ্য টেল অব দ্য মিউটিনি নামে। এই ইংরেজি অনুবাদটি করেন রানা সাবি। এই গ্রন্থটি প্রকাশের পরে বণিক বার্তার পক্ষ থেকে বাংলাভাষী পাঠকের জন্য গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করার উদ্যোগ নেওয়া হয় এবং সে উদ্দেশ্য থেকে পেঙ্গুইন র্যান্ডম হাউসের সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রয়োজনীয় শর্ত পূরণের মাধ্যমে বণিক বার্তা গ্রন্থটি বাংলা ভাষায় প্রকাশের সত্ত্ব পায়। সেই উদ্যোগের ফসলই হচ্ছে দাস্তানি গদর সিপাহী বিদ্রোহের আখ্যান এই গ্রন্থটি। গ্রন্থটি অনুবাদ করেছি আমি, সঞ্জিদর্ণব। জহির দেহলবির দাস্তানি গদরের দুনিয়ায় আপনাদের স্বাগত।